Assalamualaikum warahmatullahi wabarakatuh. Surkha Islamia Senior Fadil Madrasa Hote. Army Probashok Ami Muhammad Waliullah. Alim Pratham Barsher Chhatro Chhatri Online Class Shagotom. Ami Asha Kori Allah Pakke Rahmate Ei Mahamari Corona Virus E Tumra Shastho Bidhi Mene Barite Bhalo Acho. Ami Allah Pakke Rahmate Doya Tomader Doay Bhalo Acho. Ami Tomaderke Alim Pratham Barsher ilmu balagat ও মান্তিক বিষয় সম্পর্কে পাঠদান করিব আর এই বিষয়টি তোমাদের জন্য নতুন অতএব তোমাদের এই বিষয়ের ক্লাসগুলি ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং বুঝে নিতে হবে ilmu balagat ও মান্তিক দশম শ্রেণী পর্যন্ত এই বিষয় ছিল না আর ilmu balagat এর সংজ্ঞা ilmu balagat কি এই বিষয় সম্পর্কে এখন আমি আলোচনা করব ilmu balagat এটা তোমরা জানো আরবি ব্যাকরণ পাঁচ প্রকার আরবি ব্যাকরণের প্রথম প্রকার ইলমু ইমলা তথা বর্ণ প্রকরণ ইলমু সরফ তথা শব্দ প্রকরণ ইলমু নাহবে তথা বাক্য প্রকরণ ইলমু উরুজে তথা ছন্দ প্রকরণ ইলমু বালাগাত অর্থাৎ অলংকার শাস্ত্র অলংকার শাস্ত্র এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করব আজকে ইলম এবং বালাগাত ইলম এবং বালাগাত এই দুটি শব্দের সমন্বয়ে একটি শব্দ গঠিত হয়েছে অর্থাৎ ইলমুল বালাগাত বা উলুমুল বালাগাত মুরাক্কাবি আজাবি ইলম শব্দটি ভাবে সামি আসমাউ এর মাসদার আর আবিদানিক অর্থ এই শব্দটি একবচন হয় বহুবচনে উলুম হয় এর আবিদানিক অর্থ আল ইদরাকু ওয়াল মারিফাতু আল ফাহমু তথা জ্ঞান বুঝা হৃদয়ঙ্গম করা ইত্যাদি পরিভাষায় আর বালাগাত শব্দটি বাবে কারুমা একরুময়ের মাসদার বালাম গাইন জিনসে সহি বালাম গাইন মাদ্দা হতে জিনসে সহি এর আবিদানিক অর্থ হয় আল উসুল পোসা বা পোসে দেয়া কামানুসাই কোন বস্তুর চূড়ান্ত অবস্থা তাবলি পয়গাম পাঠু যেমন আল্লাহ তাআলা বলেন হাজা বালাগুল লিনাস আর মাবলাগুসাই কোন বস্তুর চরম অবস্থা চরম পর্যায়ে যখন বলা হয় ইকালু বালাগা ফুলানুন বি মুরাদি যখন কোন ব্যক্তি তার গন্তব্যস্থল উদ্দেশ্যে পর্যন্ত পৌঁছে থাকে তখন আমরা এরকম বলে থাকি যখন বালাগার রাহবু ফিল মাদিনা আরোহী পদাতিক দল শহরে পৌঁছেছে ইজা ওয়াসালা ও বালাগা যখন সে শহরে পৌঁছে যায় তখন আমরা এরকম বলে থাকি পরিভাষায় বালাগার বলা হয় আল বালাগাত হিয়া ইলমু বালাগাত এমন এক বিদ্যা বিকাওয়াইদু লাম ইয়াতাউ খাতা যা রক্ষা করে ভুল ভ্রান্তি থেকে ফিত্তাকানুন কথাবার্তা বি মা মুত্তাদাওয়াল হাল বি রাআয়াতিহা অবস্থার চাহিদা অনুযায়ী কথা বলতে বক্তাকে সহযোগিতা করে অর্থাৎ বালাগাত ইলমু বালাগাত ওই ইলমকে বলা হয় যাহা অর্জন করলে যাহা শিক্ষা করলে বক্তা ভুলভ্রান্তি থেকে নিজের কথাকে মুক্তাদাওয়াল হাল অর্থাৎ অবস্থার চাহিদা অনুযায়ী বর্ণনা করতে সক্ষম হয় তাকে ইলমুল বালাগাত বলা হয় গ্রন্থকার বলেন বালাগাত হলো বিশুদ্ধ ভাষার গুরুত্বপূর্ণ ভাবকে বিশুদ্ধ ভাষার গুরুত্বপূর্ণ ভাবকে অবস্থার আলোকে উপস্থাপন করাকে ইলমুল বালাগাত বলা হয় বালাগাত এমন একটি শাস্ত্র যা বক্তাকে অবস্থার চাহিদা অনুযায়ী বক্তব্য উপস্থাপন করতে সহায়তা করে তাকে ইলমুল বালাগাত বলা হয় ইলমুল বালাগাত এর আলোচ্য বিষয় যেহেতু ইলমুল বালাগাত আরবি শব্দ অর্থাৎ আরবি শব্দাবলী ইলমুল বালাগাতের উদ্দেশ্য দুই নম্বর হলো মানিয়াল কালিমাতুল আরাবিয়া আরবি শব্দের অর্থাবলী ইলমুল বালাগাতের আলোচ্য বিষয় তাহলে ইলমি বালাগাতের আলোচ্য বিষয় দুইটি একটি মানিল কালিমাতুল আরাবিয়া শাব্দিক অর্থে বলি আর কালিমাতুল আরাবিয়া আরবি শব্দে বলি দুইটি ইলমি বালাগাতের আলোচ্য বিষয় ইলমি বালাগাতের উদ্দেশ্য গরজ উদ্দেশ্য বক্তা হতে যেন অযথার্থ স্থানে বাক্য প্রকাশিত না হয় অর্থাৎ বাক্যের মূল তথ্যসমূহ সূক্ষ্ম বিষয়সমূহ সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে জ্ঞান অর্জন করাই ইলমু বালাগাতের উদ্দেশ্য ইলমু বালাগাত মূলত তিনটি বিষয়ের সমষ্টি নিয়ে গঠিত ইলমুল মানি ইলমুল বায়ান ইলমুল বাদি ইলমুল মানি
ilmul bayan, ilmul man. Ilmi balagat, kita biar suruh tiase fil fasahat wal balagat. Balagat, fasahat, dan balagat semua. এখন আমরা ফাসাহাত সম্পর্কে আলোচনা করব কোন মানুষ যদি কালামে বলিক পূর্ণ বাক্যে কথা বলতে শিখে তাহলে অবশ্যই তাকে ফাসাহাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ফাসাহাত সম্পর্কে জ্ঞান অর্জন করলে সে বলিক বাক্যে অর্থাৎ পূর্ণ বাক্যের দ্বারা সে কথা বলতে সক্ষম হবে আল বায়ানু ফিল ফাসাহাতি ওয়াল বালাগাত আলোচনা করব আমরা এখন ফাসাহাত এবং বালাগাত প্রসঙ্গে মা আগে আলোচনা করে দিয়েছি ফাসাহাত মা মানাল ফাসাহাত ফাসাহাত কি আল ফাসাহাতু ফিল লুগাত অভিধানে ফাসাহাত বলা হয় তুমবিওয়ানের বয়ান কোন বিষয়ে বর্ণনা করা জানিয়ে দেয়া অবগত করার অর্থে ফাসাহাত ব্যবহার হয় ও জুহুর প্রকাশ করা স্পষ্ট করা ইউকালু আফসাহ সাবিউ ফি মানতিকিহি যেমন আমরা বলে থাকি শিশুটি পরিষ্কার ভাষায় কথা বলে শিখেছে ইজা বানা ওয়া জাহারা কালামুহু ওই সময় আমরা বলি যখন শিশুটি তার কথা স্পষ্ট হয় এবং পরিষ্কার হয় বোঝা যায় তখন এরকম কথা বলে থাকি পারিভাষিক সংজ্ঞা ফাসাহাতে পারিভাষিক সংজ্ঞা তাকাউ ফিল ইসতিলাহে পরিভাষায় ফাসাহাত বলা হয় ওয়াসফান লিল কালিমাতি ওয়াল কালামি ওয়াল মুতাকাল্লিম ওয়াসফ শব্দের বাংলা হলো গুণ বিশেষণ কালিমা এর বাংলা হলো শব্দ কালামের বাংলা হলো বাক্য মুতাকাল্লিমের বাংলা হলো বক্তা শব্দ বাক্য এবং বক্তার গুণ হিসাবে যা ব্যবহার হয় তাহাই ফাসাহাত শব্দ বাক্য এবং বক্তার গুণ হিসাবে যা ব্যবহার হয় তাহাই ফাসাহাত ফাসাহাত আকসামুল ফাসাহাত ফাসাহাতের প্রকার সমূহ আল ফাসাহাতু সালাসাতু আকসামি ফাসাহাত তিন প্রকার ফাসাহাত তিন প্রকার এক ফাসাহাতুল কালিমা ফাসাহাত দুই ফাসাহাতুল কালাম তিন ফাসাহাতুল মুতাকাল্লিম ফাসাহাতুল কালিমা শব্দের ফাসাহাত ফাসাহাতুল কালাম বাক্যের ফাসাহাত ফাসাহাতুল মুতাকাল্লিম তথা বক্তার ফাসাহাত ফাসাহাতুল কালিমা এর সংজ্ঞা ফাসাহাতুল কালিমা সালামাতুহা মিন তানাফুরিল হুরুফ ও মুখালাফাতুল কিয়াস ওয়াল গারাবাত ফাসাহাতুল কালিমা বলা হয় শব্দের ফাসাহাত ওই শব্দকে ফাসাহাতুল কালিমা বলা হয় সালামাতুহা যা নিরাপদ থাকবে মিন তানাফুরিল হুরুফ আক্ষরিক জটিলতা থেকে হরফ শব্দটি হারগুণের বহুবচন হুরুফ অক্ষর আক্ষরিক জটিলতা থেকে অমুখালাপাতুল কিয়াস কিয়াসের নিয়ম নীতির বহির্ভূততা থেকে বিরোধিতা থেকে অল গারাবাত গারাবাত শব্দের অর্থ শব্দের অর্থ অস্পষ্ট থেকে কোন শব্দ আক্ষরিক জটিলতা কিয়াসের নিয়মের বিরোধিতা এবং অস্পষ্টতা থেকে মুক্ত হওয়াই ফাসাহাতুল কালিমা কোন শব্দ আক্ষরিক জটিলতা কিয়াসের নিয়মের বিরোধিতা এবং অর্থের দুর্বৃত্ততা থেকে মুক্ত হওয়াই ফাসাহাতুল কালিমা এখন তানাফুরে হরফের আলোচনা করব তানাফুরুল হরফ কাকে বলে তানাফুরুল হরফ তার মানে আক্ষরিক জটিলতা পরস্পর তানাফুর পরস্পর গর্ব করা হরফ মানে কি অক্ষর সমূহ আক্ষরিক জটিলতা থেকে ওয়াসফুন ফিল কালিমাতে যা কালিমার একটি গুণ ইউজিবু সিকলা হালাল লিসান যে সকল শব্দে যে সকল অক্ষরের দ্বারা কথা বলা জবানের উপর জিহ্বার উপর বারিকুত হয় ও উসরা নুতকে বিহা কথা বলা কষ্টকর হয় সেগুলিকে তানাফুর হরফ বলে তানাফুর হরফ ওই সকল অক্ষর সমূহকে বলে যেগুলির দ্বারা কথা বলা জিহ্বার উপর বারিকুত হয় এবং কষ্টকর হয় সেগুলিকে তানাফুর হরফ বলে যেমন আজাসু জ আর শিন দুইটা মাখরাজ মাখরাজের দিক থেকে দূরবর্তী জর মাখরাজ এক স্থানে শিনের মাখরাজ আরেক স্থানে লিল মাউজাই খাসিন যা শক্ত ভূমি অর্থে শব্দটি ব্যবহার হয় আর খা শব্দটি উচ্চারণগত কঠিন মাখরাজের তারতম্যের কারণে উচ্চারণগত কঠিন নাবাতা তারাহুল ইবিল যা উটের চারণ ক্ষেত্র বোঝানোর জন্য গঠন করা হয়েছে এই শব্দগুলির আক্ষরিক জটিলতা কয়েকটি কারণে হয় একটা হলো পুরুপুল মাখারেস নিকটবর্তী মাখরাজ এক মাখরাজ এক শব্দের মাখরাজ আরেক শব্দের মাখরাজের নিকটবর্তী বড়দুল মাখারেস দূরবর্তী মাখরাজ এক শব্দের মাখরাজ এক স্থানে আরেক শব্দের মাখরাজ অন্য স্থানে হওয়ার কারণে
ইত্তিহাদুল মাখারিজ পাশাপাশি মাখরাজ হওয়ার কারণে শব্দগুলির উচ্চারণ করা খুব জটিল এবং কঠিন হয়ে পড়ে। মুখালাফাতুল কিয়াস, কিয়াসের নিয়মের পরস্পর বিরোধিতা করা। মুখালাফাত শব্দটা পাবে মুফাআলা এর মাসদার, পারস্পরিক বিরোধিতা। কিয়াস শব্দের পান্তাস অনুমান ইত্যাদি। কাউনুল কালিমাতে গায়ু জারিয়াতুন আলা কালমিস শব্দি, শব্দটি এলমে সরফের নিয়মের বহির্ভূত ব্যবহার হয় মুখালাফাতুল কিয়াস। শব্দ যদি এলমে সরফের নিয়মের বহির্ভূত হয় সেটাই হবে মুখালাফাতুল কিয়াস। যেমন কাজমে বুকা, বুক আলা বুকা, বুক শব্দের জমা বুকাত শব্দ ব্যবহার হওয়া, বুক শব্দের জমা বুকাত শব্দ ব্যবহার হওয়া, ফি কাউলি মুতানাব্বি, কবি মুতানাব্বির কবিতার মধ্যে এই শব্দের ব্যবহার হয়েছে। যেমন ফাইয়াকু বাগুন নাসে সাইফাত লি দাওলাতিন ফাফিন নাসে বুকাতু মাহামতুনু, এই কবিতায় বুক শব্দের জমা বুকাত শব্দ ব্যবহার হয়েছে, দায়ালনে সরফের নিয়মের বহির্ভূত হয়েছে। দায়ালনে সরফের নিয়মের কি বহির্ভূত হয়েছে, অর্থাৎ এলমে সরফের নিয়মে অনুসারে যদি হইতো তাহলে বুক শব্দের জমা আবওয়াক হওয়ার কথা ছিল। যেমন সুখ শব্দের জমা আসওয়াক হয় জমায়ে কিল্লতের অনুসারে, তা না হয়ে বুক শব্দের জমা বুকাত হয়েছে, আবওয়াক না হয়ে বুকাত হয়েছে, তাই এলমে সরফের নিয়মের বহির্ভূত হয়েছে। তিন নম্বর গারাবাত, গারাবাত শব্দটির আবিধানিক অর্থ হলো আগন্তুক হওয়া, অপরিচিত হওয়া, হঠাৎ হঠাৎ শব্দ ব্যবহার হওয়া। কাউনুল কালিমাতে গায়ু জাহেরাতুল মানা, যার অর্থ সবসময় প্রকাশিত নয়, অপ্রকাশিত অর্থে ব্যবহার হওয়া। যেমন নাহাবু তাকাকা বি মানা ইস্তেমা, তাকাকা শব্দটা ইস্তেমায়ের অর্থ ব্যবহার হয়েছে। ইফরানকা বি মানা ইনসরাফা, ইফরানকা শব্দটি ইনসারাফায়ের অর্থে ব্যবহার হয়েছে। ইতা লাখামা বি মানা ইস্তাদ্দা, ইতা লাখামা শব্দটি ইস্তাদ্দায়ের অর্থে ব্যবহার হয়েছে। ইস্তাদ্দা অর্থ কঠিন হওয়া, শক্ত হওয়া। এই কবি এক কবির কবিতা হযরত আলকামা রহমতুল্লাহ আলাই, একবার তাকে জিনে আক্রমণ করলো, সে এক ভূমিতে মরুভূমিতে পড়ে রইল, অনেক লোক তার কাছে ভিড় জমালো, সে তখন একটা কবিতা বলেছিল, এই কবিতার কয়েকটা উক্তি এখানে ব্যবহার হয়েছে। মালাকুম তাকা কাতুম তাকা কাতুম ইফরান কাওয়ানি আই উবুদুয়ানি, কবি এই কথাগুলি বলেছিল, মালাকুম তোমরা কি হয়েছে, তাকা কাতুম তাকা কাতুম ইস্তামাতুম ইস্তামাতুম, তোমরা কেন জড়ো হয়েছ একত্রিত হয়েছ, ইফরান কাওয়ানি তোমরা আমাকে রেখে দূরে চলে যাও, উবুদুয়ানি, এখানে এই শব্দগুলির ব্যবহার দেখা যায়। কাজে এই শব্দগুলি গারাবাত, অর্থাৎ সচরাচর ব্যবহার হয় নাই, কদাচিত যে শব্দগুলি ব্যবহার হচ্ছে সেটাই গারাবাত। তবে ফাসাহাতুল কালিমার জন্য শর্ত হলো তিনটি জিনিস থেকে শব্দ মুক্ত থাকবে, তানাফুরে হরফ, মুখালাফাতুল কিয়াস এবং গারাবাত। তিনটি জিনিস থেকে শব্দ যদি, তিনটি বিষয় থেকে শব্দ যদি মুক্ত থাকে সেটাই হবে ফাসাহাতুল কালিমা। ফাসাহাতুল কালিমা সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম, ইনশাআল্লাহ তোমরা ক্লাসকে সুন্দরভাবে আয়ত্ত করবে। আর আমি সকলকে তোমাদের ওই অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।